সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম পিটি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা এসেছি রাজধানীর মান্ডাতে দর্শক আমরা কথা বলবো দুই প্রতিবন্ধী ভাইয়ের সাথে শুনবো তাদের জীবনের গল্প তারা এখন কি করছেন বা কেন এই অবস্থা আমরা একজন একজন করে কথা বলতে চাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনার নামটা একটু বলেন আমার নাম খান তো নয়ন খান ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা নয়ন খান ভাইয়ের সাথে আমরা একটু আগে কথা বলি তো আমরা আপনার জীবনের গল্পটা শুনতে চাচ্ছি সেই ছোট থেকে কেন বা কিভাবে আপনার মানে আজকে আপনারা এখন কি করছেন বা আমরা সেই ছোট থেকে আপনাদের গল্পটা যদি একটু শেয়ার করেন আমরা চার চার ভাই এক বোন আমাদের সেবাড়ি ফরিদপুর

আচ্ছা আমরা তো দেখেন দুই খান সালমান খান শাকিব খান তাদেরকে নিয়ে অনেক আলোচনা আমরাও আবার দুই খানের সন্ধান পেয়েছি আমরা এখন নয়ন খানের কথাগুলো শুনছি আর কি জি তাই মনে করেন কি আমি এই ছোটবেলায় দেখেছি আমার আমরা দুই ভাই দুই ভাইয়ের পর একটা বোন ছিল বোন আছে আমার তারপরে দুই ভাই এক ভাই হাফিজি পরে মোহাম্মদপুর থাকে ও হাফিজি পরে আর এক ভাই দেখেই

এইসব ফেরো দু একটা সিস্টেম ছিল ঠিক আছে ওই লোক কাজ করতাম ওই আমি দেখেছি পয়সা পাঠিয়ে নিতে আমি করতাম আর দ্বিতীয় যে আমি যখন আমার এক দেড় লাখ টাকার ব্যবসা ছিল হঠাৎ আমাদের বাড়ি বেশ একটা অবস্থা ভালো না ঠিক আছে আমার বাবার অর্থ সম্পদ আমাদের এই দু পিছনে এক ডাক্তারে বলছিলো যে আমাদের ভালো করে দিবে ঠিক আছে

বিশ কোটি টাকা বিশ কিরি কোটি টাকার মতন হ্যাঁ সেটি তো শুনুন আপনার বয়স কত এখন আমার বত্রিশ বছর বয়স বত্তিরিশ বছর বয়স আচ্ছা হ্যাঁ অনেক ছোট আচ্ছা তারপরে কি ঘটেছিল তারপরে সে ডাক্তার দেখার পর দুই মাস হসপিটাল থাকার পর ডাক্তার বললো যে আমরা এটা পারবো না কারণ কি আপনাকে ঢাকা মেডিকেলে ভর্তি ছিলেন হ্যাঁ আচ্ছা

আমি যদি তোমাদের ভবিষ্যৎ না ধরাই দেখি ধরাই দিবি হ্যাঁ আচ্ছা তোরা ভাই ভাই আছে ওরা পড়া লাগ মানুষ হবে আচ্ছা আচ্ছা এই তোমাদের আমি একটা কিছু ধরাই দিই এই ব্যবসা করতে লাগলাম তাই বাজারে একটা দোকান নিলাম আমাদের ফরিদপুর বাজারে একটা বাজার আছে পাশে বাসি বাড়ির পাশে তাই বাজারে একটা দোকান নিলাম দোকান নিলে পরে ওই যাতে দোকান মনে করেন যে এক লাখ টাকা মাল উঠিলাম তো ছোটোবেলায় তো

বিয়ে থাকা করা লাগবে আচ্ছা আচ্ছা করা কি দাও আবার দাও আচ্ছা আবার দিবে এটা আমরা দিবে আস্তে করে জোর করে উঠাইলাম ওটা আস্তে আস্তে ব্যাংক করে দাও যা দিলাম আবার দিল পঞ্চাশ হাজার তারপরে যা পঞ্চাশ হাজার এক লাখ দিল এরকম সেভাবে করতেছি হঠাৎ করে একটা লোক কয় যে ওই জানি যার দোকান তো মালা নিয়ে আমার পার্টনার আচ্ছা ঠিক আছে মানে যেখান থেকে আপনি পাইকারি মাল নিয়ে পাইকারি মাল নিয়ে আচ্ছা আচ্ছা আপনার ব্যবসাটা ছিল কিসের

সেই জমি আর দোকান দেখায় সাড়ে বারো লক্ষ টাকা লোন করে দিল আমার সাড়ে বারো লক্ষ টাকা লোন করে দিয়েছে কি লোন করে দিয়েছে ব্যাংক থেকে আচ্ছা ব্যাংকে তো লোন করা দিয়েছে যে মনে করি আজকে যেরকম লোন স্যাংশন হয়েছে তার পরের সপ্তাহে টাকা ডান পাইছি হাতে আচ্ছা আচ্ছা পরের সপ্তাহে টাকাটা পাইলে পরে আমার কাছে আরো প্রায় লাখ দেড় এক টাকা ছিল ঠিক আছে আচ্ছা আমার দোকানও মনে করেন কিছু আমার দোকান তো ভালোই পড়ে এখন আমার দোকানটা আছে দোকান তিন দোকান তো তিন দোকান এখন আছে আচ্ছা দোকানটা ভাঙিয়ে নেই আচ্ছা মনে করেন ওনার লোকে গ্রামের তার এক লাখ দেড় লাখ সমিতি ব্রাক সমিতি আছে না ওনার কাছ থেকে টাকা তুললাম এক দেড় লাখ মনে করেন তেরো লাখ টাকা নিয়ে চোদ্দ লাখ টাকা নিয়ে মালান গেলাম ওনার লোকের যশোর যশোর গিয়েছেন ওনার বাড়িও যশোর ঠিক আছে আচ্ছা আমি যার দোকানে মানে ওনার কাছে আমার কোনো ডকুমেন্ট নাই আর আমার

এখন টাকা নিয়ে গেছি তো উনি আমার তিন চারটা দোকান দেখায় বসাই দিয়েছে ওনা কইছে যে তাই মাল পছন্দ হইছে তাই গাড়ি লোড করে আচ্ছা মনে করেন করেছি কি টাকা উনি আমি আমি খাইতে চলো খাইয়াছি তাই উনি খাইতে হইছি আমি ভাতা হাত দেনি উনি আবার করলো কি যে তাই ভাই টাকাগুলো কি আপনার আমার কাছে হ্যাঁ আচ্ছা এখন আমার কাছে আচ্ছা আচ্ছা এখন আমি তো মাংস ধরে দিয়ে খেয়েছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এমন উনি আবার বললো কি গাড়ি ঘুরি ঠিকঠাক আমার খাবার পয়সা দিয়ে বললো যে আমি গাড়ি আমি আর খাইতেছি আচ্ছা ঠিক আছে আমি দুজনে একলগে খাও উনি আবার করলো কি যে গাড়ি ঠিক হয়েছে মালও লোড করতে দিয়েছি এক কাজ করো ভাই টাকাটা দেও টাকাটা দিয়ে আসি আচ্ছা তুমি খাও খাওয়া দাওয়া করে না ভাই আপনি তবে খাবো ঠিক আছে কয় না তুমি খাওয়াবে টাকাটা দিয়ে আসি ওনার বিশ্বাস কারণ ওনার কাছে তিন ওনার সাথে আমি তিন চার বছর ব্যবসা করছি তিন চার বছর ব্যবসা করছি ওনার নামটা কি একটু নামটা যদি বলেন নাম কি জানা ভরাট কি নাম ভরাট ভরাট হিন্দু হিন্দু আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে ঠিক আছে তাই এখন উনি করলো কি হঠাৎ করে আমার কাছে টাকাটা দিলাম আমার কাছে দিলাম হলো বারো লক্ষ টাকা আর আমার কাছে বাকি যে দেড় লক্ষ টাকা ওটা আমার কাছে রাইখে দিলাম কারণ কি যে আচ্ছা ওই টাকাটা আমার লাগবে ভাঙতি লাগবে হ্যাঁ তা লাগবে আচ্ছা যাও আপনি ওনাকে আপনি 12 লাখ টাকা ক্যাশ দিয়ে দিয়েছেন ওনার কাছে আমি 12.5 লক্ষ টাকা ক্যাশ দিয়ে দিই 12.5 লক্ষ টাকা হ্যাঁ ক্যাশ দিয়ে দিই দিয়ে দিব দুই ঘন্টা যায় উনি আমার লগে দেখা করে না তিন ঘন্টা যায় আমার লগে দেখা করে না আচ্ছা আপনি ওই হোটেলে বসে আছেন আমি হোটেলে বসে আছি আচ্ছা বা বেলা বাজে হলো 4:30 4:30 বাজে আচ্ছা তখন আমি আবার ওই যে সব দোকানে দেখাইছে সেসব দোকানে গেছি আর দোকানে কইলাম আমাদের টাকা পয়সা দিনে আমাদের কোনো গাড়ি আমাদের নিজস্ব গাড়ি আছে গাড়ির কোনো কথা সে লোক গেল কই আমি করলাম এতটা লক্ষ টাকা আমি খোয়াই দিয়েছি কিন্তু আমার মনে করো তাও কোনো টেনশন নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রায় রাত আটটা বাজে এসে তখন ওনার খোঁজ নেই আমি হোটেলে বসে আছি ওই দোকানে এত কথা তখনও বসে আছি আচ্ছা তাহলে মোটামুটি বাড়ি ফোন দিলাম আর বাবলকি তুই যদি বাইসে যাস তাহলে টাকা হইবো আর তুই না বাইসে যাস তাহলে টাকা হইবো না তুই কোন কোন ইচ্ছা চাল করবি না তোর কাছে যে টাকা আছে দেখ হাফ গাড়ি মাল এনে কি নিয়ে চলে আইবা আচ্ছা আচ্ছা এটা বাবা বলছে হ্যাঁ মানে বাবাকে সবকিছু বলছেন যেন বাবা এই টাকা এইভাবে এইভাবে টাকা মারছি কিন্তু আমি টাকা দাদে কি বাবা সেটা আমি বলিনি আচ্ছা 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 এখন দুই মাস যে টাকা যে লোন দে তিন মাস চালানোর পরে আমার টাকা শেষ আচ্ছা ঠিক আছে তিন মাস চালানোর পরে আমার টাকা শেষ এখন আর যে লাভের টাকা সরপির আর বারো লক্ষ সাড়ে বারো লক্ষ টাকা আছে এই টাকাটা আমি কিভাবে দিতাম

আবার নভেম্বরের মুখে শুনব যে বাড়ি আসার পরে তার কি ঘটেছিল এই ব্যাংকের লোন নিয়ে বা তারপরের হিস্টোরিগুলো দর্শক ধন্যবাদ আসসালামু আলাইকুম